आज हमें बनाब पमफ्रेट माचेर रेसिपी तार जोन्नो हमें पमफ्रेट माच निये निएछि टमेटो निएछि एक बड़ो प्याज कुची निये निएछि एक बड़ो एक चामच रसुन बाटा एक चामच आदा बाटा एक लंका शुकनो लंका तेजपाता कालो चिड़े एक चामच काश्मीरी मिर्च एक चामच गुड़ो लंका एक चामच हलुद हाफ चामच जिरे गुड़ो एक चामच धने गुड़ो एक चामच नून स्वाद मतो कड़ाई ते तेल गरम करते दिए दिए धुए नून हलुद माखिए रेखे दी तेलटा गरम हो गए एबार माछगुलो दिए देब बेशी कड़ा करे भाजबो ना हल्का करे भेजे नेब एक पिस हो गेले उल्टे देब হয়ে গেছে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরকমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম আইটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেব নুন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিই মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দু কাপ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে দেব দু মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় কোন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো